TV network, the solution for humanity. رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين دعوش أكملوا لي السلام عليكم ورحمة الله وبركاته أمر أدهر على تنشونتي جامع العلوم الحكمتكي حديث شنقلون ابن رجب الحمد لرحمة الله أسكي أمر دي حديث شنبو তেমনি মাদ্দার ইরাদী আল্লাহ আন বারণা করেন রাসূল উল্লাসল্লাহ আলমি স্বাধীন করেছেন আর দিনু আর নাসিহা রাসূল উল্লাহ সাল্লাহ আসলাম বললেন আর দীনু আল নাসিহা দিন হচ্ছে নাসিহা করা নসীহত করা উল আলিমান আমরা জিজ্ঞেস করলাম কাকে নসিহত করতে হবে ইয়া রাসুল আল্লাহ অলাইল্লিল্লাহ আল্লাহর জন্য নসিহত করতে হবে ওয়ালে রাসূল ইহি আল্লাহ রাসুলকে নসীহত করতে হবে বলে কিতাবিহি আল্লাহ তালার কিতাবের জন্য নসিহত করতে হবে ফলে আইমাত মুসলিম মুসলমানদের ইমামদেরকে নেতাদেরকে নসিহত করতে হবে সর্বসাধারণ মুসলিম সবাইকে নসিহত করার জন্য যার যেখানে যখন সুযোগ হয়ে যায় কাজে লাগাতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই হাদিসে এসেছে আন্না ছোট্ট দুটো শব্দ কত বড় কথা সালফে আলহিন বলেছেন এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাদিস যার উপরে দিন ইসলামের অনেক কিছু নির্ভর করে দিনটাই হচ্ছে নসিহাত করা পুরো দিন নির্ভর করে নসিহাতের উপরে যদি এই নসিহা না থাকে দিন উঠে গেল দিনের সকল কিছু নসিহাতের মধ্যে আছে তারপরে আসি নসিহাত শব্দের অর্থটা কি নসিহত শব্দের অর্থ হচ্ছে কল্যাণ কামনা করা অরিজিনালি নসিহাত মানে খাঁটি আল খালেস আরবরা বলে ইদান তুমি যদি মধুকে হ্যাঁ খাঁটি করো কিভাবে এটাকে মধুর যে মৌচাক আছে সেখান থেকে এটাকে আলাদা করে একদম পিওর করো সাহতা আল আসাল আই আখলাস তুমি এই মধুটাকে একদম পিওর করে নিয়ে আসলা কোনো আর ময়লা আবর্জনা অথবা কোনো ভেজাল কিছু নেই খাওয়ালেস ভেরি পিওর খাঁটি তো আর দিন ও আল্লা দিন হচ্ছে খাঁটিভাবে কিছু করে খাঁটিভাবে কি আমি যাকে নসিহাত করব। তার জন্য আমি একদম খাঁটি তার কল্যাণ কামনার ব্যাপারে আমি একদম হানড্রেড পারসেন্ট খাঁটি তার শুভাকাঙ্ক্ষী এই জিনিসটাকে বোঝানোর জন্য আল্লা সিহা বলা হয় যে অন্য কোনো উদ্দেশ্য নয় একমাত্র তাকে ভালোবাসে তাকে মহব্বত করে তার কল্যাণ কামনা করে এতে হচ্ছে দিন তো সিহা শব্দের অর্থ বাংলায় করতে গেলে কেউ কেউ কল্যাণ কামনা বলেছেন এটা একটা ভাবার্থে ভালোই হয়েছে আর দিন সিহাদিন হচ্ছে কল্যাণ কামনা করা তা আপনারা আবার বলবেন যে আমরা যে ওয়াজ নসিহত করি সেটা কোন নসিহত আবার সেই নসিহত অর্থ হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা কল্যাণ কামনা করি বিধায় মানুষ যেন জাহান্নাম থেকে চলে আসে জামনাতের দিকে চলে আসে এই আমল করার জন্য যে কথাগুলো বলা হয় যে বয়ানটা করা হয় সেটাকে না সিহাত বলা হচ্ছে তো অরিজিনালি নসিহত হচ্ছে কল্যাণ কামনা করা খাঁটি ভাবে খাঁটি দিলে আল্লাহ তালার জন্য লিল্লাহে আল্লাহ তালার জন্য নসিহাত কি হতে পারে আল্লাহ তালার জন্য নসিহাতের অর্থ হচ্ছে মানুষ আল্লাহ তালার প্রতি যেভাবে ইমান আনা দরকার সেভাবেই সেভাবে আনবে খাঁটি ইমান আল্লাহ তালাকে মাবুদ হিসাবে গ্রহণ করে নেবে অন্তর থেকে তার এই সন্তুষ্টি বেরিয়ে আসবে এবং সে খুশি হয়ে যাবে আল্লাহ তালাকে মাবুদ হিসাবে পেয়ে সে বলতে কোনো দ্বিধা সংকোচ করবে না রিতাহে রব্বা আমার রব আল্লাহকে মাবুদ পেয়ে তাকে মাবুদ হিসেবে গ্রহণ করতে তার প্রতি ইমান আনতে পেরে আমি অত্যন্ত খুশি এই জন্য এমনি রাজাবল হামী রহমতুল্লা আলাই উল্লেখ করেছেন যে আল্লাহ তালার ব্যাপারে আমল করতে গিয়ে অনেক সময় আমরা ভয়ের চোটে আমল করি গুনার ভয় হয়ে যাবে নামাজ না পড়লে শাস্তি পেয়ে যাব আল্লাহর ভয় রাখাও দরকার আছে কিন্তু আল খাউফু অল হব্বু অল মাহাব্বাতু আল্লাহর ভয় এবং আল্লাহর মহাব্বত দুটোই দরকার আছে কিন্তু কোনটা বেশি দামি আল্লাহ তার মহাব্বতটা বেশি দামি তিনি এক্সাম্পল দিয়েছেন যে কারো যদি দুইজন গোলাম বা কৃতদাস থাকে একজন হচ্ছে খুব ভয় করে মনিবকে আর আরেকজন হচ্ছে মনিবকে খুবই মহাব্বত করে অন্তর দিয়ে এই দুজনের মধ্যে কোনজন ভালো হবে তিনি এক্সাম্পল দিয়ে বললেন অবশ্যই যে গোলামটা যে কৃতদাসটা তার মনিবকে মহাব্বত করে সে অবশ্যই অনেক ভালো হবে ওই গোলাম থেকে ওই কৃত দাস থেকে যে শুধুমাত্র ভয় করে কৃতদাসের কথা বাদ দেন এখন আমাদের সমাজে কিছু দাস নাই আমরা এক্সাম্পল নেই চাকরের কথা দুইটা চাকর আছে মনে করেন আপনার একটা চাকর আপনাকে খুব মহাব্বত করে আরেকটা চাকর কাদের ছেলে বা মেয়ে আপনাকে খুব ভয় করে তাহলে দুইটার মধ্যে পার্থক্য হবে কিভাবে যে ভয় করে সে আপনাকে দেখলে খুব ভালো করে কাজ করবে এবং কিছু নষ্ট হয়ে গেলে আপনি মারধর করতে পারেন চাকরি চলে যেতে পারে ধমক দিবেন এই সমস্ত কারণে চেষ্টা করে যাতে ভুল না হয় কিন্তু যেখানে আপনাকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে আপনি দেখবেন না কোনো সময় আপনি অনুপস্থিত আছেন আপনার প্রসঙ্গে আলোচনা করলো কেউ তোমার মনিবটা কেমন তোমার মালিক কেমন তোমার বস কেমন তখন সে চান্স পেলে বলবেন না বেটা সাংঘাতিক বদমেজাজি একটু ভুল করা না দিয়ে আপনি দিয়ে থাপড় দেয় এই সেহেতু চান্স পেলে আপনার ক্ষতি করে ফেলবে এইভাবে আপনার প্রতি সিনসিয়ার নয় সে শুধু ভয় করে আপনাকে আর যে গোলামটা যে চাকরটা আপনাকে সম্মান করে আপনাকে খুব মহব্বত করে সে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আপনার অনুপস্থিতিও আপনি উপস্থিত যখন তখনও সে কাজটা ভালো করে করবে যে যখন আপনি অনুপস্থিত যে কাজ আপনি দেখবেন না যেখানে আপনি নেই সেখানেও সে আপনার কল্যাণ কামনা করবে আর যে ভয় করে সে ওখানে কলম কামনা করবে না তবে এটা দুষ্ট একদম তেরো রাইজ করে রাখে সন্তুষ্ট করে রাখে এখন কেউ যদি তার ক্ষতি করে ফেলে খুব খুশি লাগে মনের মধ্যে ভালো হিসেবে আরও ক্ষতি হোক আমি তো দায়ী হব না এরকম ভাব চলে আসবে আর যে ব্যক্তি মোহাম্বত করে কেউ যদি তার সামনে বলে এই তোমাদের মণিপটা তো ভালো না কে বলছে আপনার এই মাসাল্লাহ ওনার মতো মানুষ হয় না তো আমি তো ওনার ঘরে থাকি আমি জানি আপনাকে ডিফেন্ড করবে কীভাবে এটার এক্সাম্পল দিয়ে তিনি বললেন যেই বান্ধা আল্লাহ তালাকে মহব্বত করে তার আমলটার মান অনেক উঁচু হবে যে কোন রকমের শাস্তি হবে ভয় নামাজে পড়ে ডিউটি পালন করছে আর যে আল্লাহকে ভয় করে নামাজের মধ্যে তার কি মজা নামাজের মধ্যে এত মজা লাগে রুকুতে গেলে মাথা উঠাতে চায় না সাজদায় গেলে মাথা উঠাতে চায় না আত্মা মধ্যে থেকে ধোয়া পড়া শেষ করতে চায় না এত মজা লাগে এত মজা লাগে হালাবাতুল ইমান তার এসে গেছে সে কথা রসুল্লাহ সাল্লাম হাদিসে আরে হেনাইয়া বেলাল বিশাল্লাহ বেলাল নামাজ পড়ে আমাদেরকে এর শান্তি পাওয়ার সুযোগ দেয় নামাজের মধ্যেই তো শান্তি আর সলা তো আইনি আল্লাহ তালা এই নামাজের মধ্যে আমার সকল শান্তি চোখের শীতলতার সব কিছু রেখেছেন তিনি মহাব্বত করেছেন আল্লাহ তালাকে এই জন্য আমাদের ইমানটাকে আল্লাহ তালার মহাব্বতের পর্যায়ে নিয়ে দিতে হবে তাহলেই হবে আর নাসি হাতিল্লাহ শুধু তাই নয় এই মোহব্বত অন্তরের মধ্যে এই জন্য প্রত্যেকটি শরীয়তের হুকুম পালন করতে প্রশান্ত দিলে মোহব্বতের সাথে করি যখন জাকাত দেয় ও আল্লাহ আমার তো এক লাখ টাকা আছে হিসাব করে আড়াই হাজার দিয়ে দিতে হচ্ছে কমে গেলে এক লাখ থেকে এখন সাড়ে সাতানব্বই হাজারে নেমে আসছে মনটা খারাপ হয় না খুশি লাগে আল্লাহ তালা আমাকে এক লাখ টাকা দিয়েছিলেন এই জন্যই তো আমি আড়াই হাজার দিতে পারলাম আল্লাহ তালা যদি না দিতেন তো দিতেই পারতাম না এবং এই টাকা দেওয়ার কারণে কি সবাব আল্লাহ তালার কাছে পাবে সেই খুশিতে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে এই যে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন খুশি লাগছে তার কাছে আল্লাহর হুকুম পালন করতে পারছেন যে এভাবে মহব্বত আল্লাহ তালার প্রতি খাঁটি মহব্বত আর না আল্লাহ তালার ব্যাপারে তিনি বলেছেন তাহিদের ভিত্তিতে আবুদুল্লাহ আল্লাহ তুসিবিহি সাই আহ কোন সেরেক হয়ে যায় না যেন সতর্ক থাকে কোনো রিয়া যেন না আসে সতর্ক থাকে আমি দান খরাত করলাম আমি বয়ান করলাম ওয়াজ করলাম লোকদের বাহবা কুড়াবো দুনিয়া বে কিছু ফায়দা পকেটে ঢুকবে এটা নাকি না লিল্লাহ আল্লাহর ওয়াস্তে করেছি আল্লাহ যদি কবুল করেন মানুষের যদি ফায়দা হয়ে যায় সবাই সবাইদের দিনদার হয়ে যায় আল্লাহ তালা খুশি হয়ে যাবে আল্লাহর দিন ছড়িয়ে পড়ুক মানুষ আল্লাহ দিনকে গ্রহণ করুক আল্লাহ সিহাতিল্লা আল্লাহ তালার যখন কোনো মানুষ নাফরমানি করে সেটা তো আল্লাহ তালার নাফরমানি করছে মোমেনের দিলে কষ্ট আসে আহারে মানুষ এত নাফরমানি কেমনি করে আল্লাহ তালার কে কেন মানে না মানুষ মানুষ যখন অন্য কিছুর পূজা করে তার দিলে কষ্ট লাগে আহারে আল্লাহকে বাদ দিয়ে কেন অন্যকে পূজা করছে আল্লাহ তালা ছাড়া তো কোনো মাবুদ নাই আল্লাহকে বাদ দিয়ে কেন মানুষ আরেজনের কাছে চাইতে গেছে কোনো মাদারে গিয়ে যখন চায় তখন তার কাছে খারাপ লাগে আহারে চাওয়ার মালিক তো আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন ও আস্তা যেগুলো খুব হাজি সে এসছে ওই যে সালতা ফাসালিল্লাহ ওই যে স্তান্ত ফাসতাইন বিল্লাহ কিছু চাইলে আল্লাহ তাআলার কাছেই চাও সাহায্য প্রার্থনা করে আল্লাহর মাধ্যমেই সাহায্য প্রার্থনা কর সাহায্য আল্লাহর কাছ থেকেই আসবে ইয়া কেন আবুদু ওয়া ইয়া কানা কেন মানুষ অন্যের কাছে যাচ্ছে এটা তো জুলুম আল্লাহর প্রতি জুলুম করছে মানুষ কেন মানুষ আল্লাহর প্রতি জুলুম করে তার কাছে কষ্ট লাগে শেরকে শিরকা লা না আদিম শিরক হচ্ছে বড় জুলুম আল্লাহ তো মাজলুম হন না কিন্তু আসলে মানুষ জালিম হয়ে যায় আল্লাহকে জুলুম করার ক্ষমতা কার আছে কিন্তু আল্লাহ তালা বুঝাতে চাচ্ছেন বড় অন্যায় করছো তুমি বড় অন্যায় তুমি নিজে জালিম হয়ে যাচ্ছ তোমাকে জালিমের শাস্তি পেতে হবে এগুলো দেখে তার কষ্ট লাগে এটা হচ্ছে আন্ন আল্লাহ তালা যেন এভাবে নসিহত করতে হবে আল্লাহ তালার নসিহতের কারণে মানুষ আল্লাহর হুকুম ছাড়া তার কাছে কিছুই ভালো লাগবে না নিজে আল্লাহর হুকুম মানুক নিজের ছেলেমেয়েরা সবাই আল্লাহর হুকুম মানে হয়ে যাক আল্লাহর জন্য তার এত টান হয়ে যাবে আল্লাহর জন্য সে এত বেকার হয়ে যাবে দুনিয়ার মানুষ আল্লাহ তালা হুকুম মানুষ সবাই তারাই তামান্না হয়ে যাবে কোনো জায়গায় গুণা হতে থাকলে তার কাছে কষ্ট অনুভূত হবে গুণা থেকে সে কিভাবে গুনাকে বন্ধ করা যায় তার ভিতরে চেতনা আসবে গুণা হতে থাকবে আর তার কোনো খবর নাই তাহলে সে আল্লাহকে কি মহব্বত করল এটা হচ্ছে আল্লা শ্রীহাতুল্লাহ দর্শক মন্ডলী আমরা এখন বিরতির দিকে যাব বেরোতে পারে ইনশাআল্লাহ বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে আল্লাহ তালা আমাদের আপনাদেরকে তৌফিক দান করুন আপনারা অপেক্ষা করে থাকার জন্য কুলুল খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসো সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাস্ল্লা সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সোনাহ প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডায়ালগ ডায়ালগ Discussion, 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 debate, 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 debate rebuttal, rebuttal conclusion, rebuttal, conclusion, conclusion. Eliminate misconceptions about religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun, Shomukh Ajrat Notai. Apuno Shomprochar, Shakal Bangladeshi, Peace TV Banglai.

একটি হাদিস আলোচনা করছিলাম আর দিন ও আন্না দিন হচ্ছে নসিহা কল্যাণ কামনা করা কার জন্যে লিল্লাহ আল্লাহ তালার জন্যে আল্লাহ তালার জন্যে কল্যাণ কামনা কিভাবে করতে হয় সেটার আলোচনা আমরা শুনেছিলাম মানুষ যখন অন্য কিছুর পূজা করে তার দিলে কষ্ট লাগে হারে আল্লাহকে বাদ দিয়ে কেন অন্যকে পূজা করছে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তালা ছাড়া তো কোনো মাবুদ নাই আল্লাহকে বাদ দিয়ে কেন মানুষ আরেকজনের কাছে চাইতে গেছে কোনো মাজারে গিয়ে যখন চায় তখন তার কাছে খারাপ লাগে আহারে চাওয়ার মালিক তো আল্লাহ তালা আল্লাহ তাল্লাহ বলছেন উদি আস্তা দেবাকুম হাজিসে এসছে আলতা আলতা কিছু চাইলে আল্লাহ চাও সাহায্য প্রার্থনা করে আল্লাহর মাধ্যমেই সাহায্য প্রার্থনা করা সাহায্য আল্লাহর কাছ থেকেই আসবে ইয়া কেন আবুয়া ইয়া কেন কেন মানুষ অন্যের কাছে যাচ্ছে এটা তো জুলুম আল্লাহর প্রতি দুলুম করছে মানুষ কেন মানুষ আল্লাহর প্রতি দুলুম করে তার কাছে কষ্ট লাগে আল্লা হচ্ছে বড় দুলুম আল্লাহ তো মাজলুম হন না কিন্তু আসলে মানুষ জালিম হয়ে যায় আল্লাহকে জুলুম করার ক্ষমতা কার আছে কিন্তু আল্লাহ চাচ্ছেন বড় অন্যায় করছো তুমি বড় অন্যায় তুমি নিতে জালিম হয়ে যাচ্ছ তোমাকে জালিমের শাস্তি পেতে হবে ওয়ালি রাসুল আল্লাহ রাসুল সাল্লামের জন্য কল্যাণ কামনা করা আমি এবং আপনি কিভাবে রাসুল উল্লাহ সাল্লামের জন্য কল্যাণ কামনা করতে পারি কিভাবে করতে পারি এক নম্বরে তার প্রতি ইমান আনা যেভাবে তিনি ইমান আনতে বলেছেন রেসালতকে যেভাবে গ্রহণ করতে বলেছেন শুধু তিনি একজন নবী তা নন আল্লাহ তালা ওনাকে সৈয়দুল আমি সালিন করেছেন সেটাকেও জানা সেটাকেও মানা আল্লাহ তালা নবীদের মধ্যে ওনাকে সর্বশ্রেষ্ঠ আসন দান করেছেন আল্লাহ তালা ওনাকে খা তামুন করেছেন তারপরে কোনো নবী আনবে না এটাকে ইয়াকিন করা আল্লাহ তালা তাকে অনেক দারাজাত দিয়েছেন সেগুলোকে অন্তর থেকে গ্রহণ করা আল্লাহ তালা ওনাকে সুপারিশ করা তৌফিক দান করবেন যখন কেউ সুপারিশ করতে হিম্মত করবে না এ শানগুলো বোঝা তাকে ভালোবাসা তোমাদের কেউ পাক্কা ইমানদার হতে পারবে না পরিপক্ক ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে সবচেয়ে প্রিয়তম হই তার পিতা মাতা ছেলে মেয়ে এমনকি তার নিজের থেকেও আমি তার কাছে বেশি মহব্বতের না হয়ে যায় এত মহব্বত আমার ব্যাপারে যদি না হয় তাহলে তার ইমান কমপ্লিট হবে না কতটুকু মহব্বত রসুল্লাহ সাল্লা যেন আমাদের দিলের মধ্যে আছে সেটাকেও এটাও ওনার কল্যাণ কামনার অংশ এরপরে আসে আমলের মধ্যে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সুনতকে আবিষ্কার করা পড়তে থাকা জানতে থাকা শিখতে থাকা হাদিসগুলো পড়ে 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 তার সিনেতে পা কেমন ছিল কি তিনি প্র্যাকটিস করেছেন কিভাবে তিনি খেয়েছেন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছেন কিভাবে নামাজ পড়েছেন সল্লুকামার এই মিনিউ সাল্লি আমি যেভাবে নামাজ পড়ি পড়তে থাক সেভাবে নামাজ পড়ো কিভাবে তিনি হাজ অমরা করেছেন হুদু আনিমা সে কাকুম খুব বহু ওনার মতো করার চেষ্টা করা তিনি যা কিছু বলেছেন মা তিনি যা কিছু নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো নিজের আমলে সুন্নতকে নিয়ে আসা অন্যদের মধ্যে সুন্নতকে প্রচার করে দেওয়া কেউ বাম হাতে খাচ্ছে নিষেধ করা কায়দা করে সুন্দর করে ভালো করে বুঝাই দিয়ে রসুল্ল সাল্লা সালাম বাম হাতে খেতে নিষেধ করেছেন শয়তানে খায় বাম হাতে ডান হাতে খান এভাবে করে মানুষ যখন মিস্টেক করে সুনতকে বর্জন করে তরক করে তখন সুননতকে প্রচার প্রসারে এগিয়ে আসা এবং এই সুন্নতির বিপরীত কাজ থেকে মানুষকে উদ্ধার করা এর জন্য মহাব্বত ফিল করা যখন মানুষ সুন্নত আমল করে কেউ যখন দাঁড়িয়ে রাখলো সুন্নতের আমল করলো তাকে দেখলে খুশি হয়ে গেলে মাসা আল্লাহ খুব ভালো করেছেন আল্লাহ তালা আপনাকে তৌফিক দান করুন আপনি দাঁড়িয়ে রাখা শুরু করে দিয়েছেন এইভাবে দিনের মহাব্বত থাকবে সুন্নতের মহাব্বত থাকবে ভালো করে কেউ পর্দা করছে আগে পর্দা করে নেই মাসা আল্লাহ আল্লাহ তালা কবুল করুন আপনাকে তৌফিক দান করুন আপনি পর্দা শুরু করে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই দিনকে যারা প্রচার প্রসারের জন্য চেষ্টা করে তাদেরকেও সহযোগিতা করা যারা সুনতকে ছড়িয়ে দেওয়ার জন্য কষ্ট করছেন দিনকে কায়েমের জন্য কষ্ট করছেন তাদেরকে সহযোগিতা করা আল্লাহ এবং তারা সুল্কি মোহাম্মতের অংশ এরপরে তিন নম্বরে আসে বলে আই ইমাতিহিম মুসলমানদের যারা ইমাম হবে তাদেরকে নসিহা করা মুসলমানদের যারা লিডার হবে নেতা হবে তাদেরকে নসিহা করা কল্যাণ কামনা করা মুসলমানদের নেতা যদি নামাজ না পড়ে তাকে নামাজ পড়ার জন্য বলা মুসলমানদের নেতা যদি মুসলমানদেরকে কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা না করে তাদেরকে পরিচালনা করার জন্য নসিহা করা আর যখন তারা এরকম ভালো কাজগুলো করে তখন তাদেরকে সহযোগিতা করা তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করা তাদের বিরুদ্ধে সমালোচনা জড়িত না হওয়া যে কাজ করলে দেশের উন্নতি হবে জাতির উন্নতি হবে লোকদের উন্নতি হবে সেই পরামর্শ তাদেরকে দেওয়া আর যে কাজ করলে ক্ষতি হবে সেগুলো তাদের কাছে এক্সপার্ট লোকেরা বিস্তারিত ব্যাখ্যা করে বলা বুঝিয়ে দেওয়া মুসলমানদের নেতাদের এটা হক পাওনা তাদের আন্ডারে যারা আছে তাদের পক্ষ থেকে আর তারা যখন কোনো ভালো কাজের নির্দেশ দেয় সেটাকে পালন করা কথা শোনা এটা তাদের হক এই হলো তিন নম্বর মুসলমানদের নেতাদের ব্যাপারে চার নম্বর হচ্ছে ওয়ালে আম্মাতেহিম মুসলমানদের যারা সর্বসাধারণ মানুষ আছেন তাদের ব্যাপারে নসিহা করা সর্বসাধারণের নসিহা করার জন্য তাদের আমাদের একে অপরের উপরে হক রয়েছে আল্লাহ তালা বলেছেন ও তাও হাকতে ও তাও আসা মুসলমানরা সর্বসাধারণ একে অপরকে হকের দিকে আসার জন্য নসিহা করবে হক বুঝিয়ে দেবে হকের বয়ান করবে হকের বিপরীত বাতিল যেটা আছে সেটা তাদেরকে বলে সতর্ক করে দেবে আর তাদের মধ্যে একে অপরকে লেনদেন করতে গেলে একে অপরকে হকে দিকে ডাকতে গেলে যে কষ্ট আছে অসুবিধা আছে এটার মোকাবেলা সবর করার জন্য মুনকারে কাজ করবে মুসলমানদের মধ্যে যখন দেখবে তারা গুনার মধ্যে লিপ্ত আছে তারা গুণা করতে গিয়ে যে আল্লাহর কাছে অপরাধী হয়ে যাচ্ছে এই কষ্ট দিলে চলে আসবে শুধু দুশ্মনী নয় যে কেন সে অন্যায় কাজ করে তার ব্যাপারে দুশ্মনী শুধু নয় অন্তরে তার ব্যাপারে মহব্বতও আসে যে হারে এই লোকটা তো জাহান্নামে জ্বলবে তাকে কীভাবে জাহান্নাম থেকে উদ্ধার করা যায় যখন আমরা বয়ান করব আলোচনা করব। আমাদের উদ্দেশ্য থাকবে সে যেন দিনের দিকে চলে আসে সে যেন সুন্নতের দিকে চলে আসে সে যেন আল্লাহ তালার কিতাবের দিকে চলে আসে এমন দরদ ভরা দিন নিয়ে বয়ান করতে হবে যদিও হক এবং বাতিলের যখন বিষয় আসে হককে খোলাসা করতে হবে বাতিলকে খোলাসা করতে হবে যাতে মানুষ হক চিনতে পারে আর বাতিল যেন মানুষ চিনে সেখান থেকে সরে আসতে পারে প্রকৃত মোমেন প্রকৃত মুসলিমের শান্তি হবে মানুষ যখন দিনের দিকে চলে আসবে যে এইভাবে দিনের আমল করতে দেখলে মানুষের কাছে সুন্দর লাগবে যে মানুষগুলো আল্লামুখী হয়ে যাচ্ছে এটা হচ্ছে মানুষের জন্য কল্যাণ কামনা করা আমাতেহীন কাজেই যখন মুনকার হতে থাকে মানুষ মুনকারে ডুবে থাকে একজন মমিনের দিলে কষ্ট আসে তাকে উদ্ধার করার জন্য কী করতে হবে তাকে বোঝাতে হবে নরমে গরমে ব্যক্তিগতভাবে অন্য তরিকা আরেজনকে ধরে তাকে গাইড করতে হবে সকল তরিকা অ্যাপ্লাই করে আর তাদের মধ্যে যাদের এলিম নাই তাদেরকে এলিম শেখায় কোরআন পড়তে জানে না তাকে কোরআন শেখায় আসেন আপনাকে কোরআন শিখাবো আসেন মাসালা জানে না তাকে মাসালা শিখিয়ে দেয় তাকে তালিম দেয় এই হক একজন মুসলমানের রয়েছে আমার পাশে যদি প্রতিবেশী থাকে আশেপাশে আমার নিজস্ব লোকজন যদি থাকে তাদের এলেম যদি না থাকে এলেম শেখানো আমার দায়িত্ব হয়ে পড়ে অন্য হাজি সের পক্ষ থেকে আশার বর্ণিত আছে কোনো কোনো সাহাবি বলেছেন যে তুমি যখন এলেম চর্চা করো এলেম শিখাও তুমি যদি তোমার আত্মীয় স্বজন যারা ঘনিষ্ঠ আছে এলেমের কমতি আছে তাদেরকে এলেম শেখাও তাহলে তুমি তাদের কারাবাতের দায়িত্ব পালন করলে অর্থাৎ আত্মীয় তার হক আদায় করলে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যদি এলেম না শিখে থাকে তাদের মধ্যে যিনি আলেম আছেন তাদেরকে এলেম শেখানো তার দায়িত্ব হয়ে পড়ে এবং এটা তিনি তাদের আত্মীয়তার হক আদায় করে ফেলেন মুসলমানদের জন্য অকল্যাণ কামনা করা যাবে না একজন লোক আপনার কাছে পরামর্শ চেয়েছে তাকে ভালো পরামর্শ দিতে হবে হাজি রসল্লা বলেছেন এরা ইস্তান সাহাকা তোমার কাছে যদি কোনো নসিহত চায় কোনো মুসলিম ভাই তার হক আছে তুমি তাকে ভালো পরামর্শ দেবা এটা তার হক আপনার কাছে এটা হচ্ছে দিন এটা আমরা না করলে আমাদের দিন থাকবে না দিনের দাবি খোলস হয়ে যাবে কাজেই যেই ব্যক্তির সঙ্গে আপনার কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে তার অকল্যাণ কামনা করলে আর দিন আন্না সিহার আমল হলো না আর দিন আন্না সিহার আমল হলো না দর্শক মণ্ডলী আমরা হাদিস শুনছিলাম ও আন্না সিহা আল্লাহর জন্য আল্লাহর কিতাবের জন্য আল্লাহর রসুলের জন্য মুসলমানদের যারা দায়িত্বশীল নেতৃত্বে পর্যায়ে আছে তাদের জন্যে সর্বসাধারণ মুসলমানের জন্য সবার জন্য কল্যাণ কামনা করতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সবার জন্য কল্যাণ কামনা করার তৌফিক দান করুন আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে আপনাদের সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য আল্লাহ তালা জায় দান করুন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আখের হাতমুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখের হাতে প্রতিযোগিতায় হয়ে যায় যা পার্থিবলোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমারদেরকে অতি ব্যস্ত করে খেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা যে আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত 11টায় বা পুনঃসম্প্রচার সকাল 10টায় বাংলাদেশে ইএসটিভি বাংলায়

শাহিদুল্লাহ খান মাদানী জ্বদ হাফেজ এবিএম বি এম হাসবুল্লাহ আখ্রেমুজ্জামান বিন আব্দুল সালাম মুজাফ্ফর বিন মহসিন মহমদুল হাসান আব্দুর রজ্জা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে সহজা করতেছেন সেত্তে ইসলামের আল্লাহ করতা একমাত্র আল্লাহ আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা কাল রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশ